বন্ধুগণ, আজকে আমরা শিখব হুইচ এর ব্যবহার যেভাবে ব্যবহার হয় সাবজেক্ট রূপে, সে সকল বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখে দিয়ে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেহতার এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন হুইচ দিয়ে আমরা পড়ব, যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের গঠন আলোকে হুইচ। যেমন এখানে হুইচ বয় গোস টু কলেজ, কার কোন ছেলে বা ছেলে বা কোন ছেলেটি কলেজে যায়, দ্যাট মিনস হুইচ বয় গোস টু কলেজ। অর্থাৎ এখানে সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা অবজেক্ট। এটাকে আপনি যে কোনো টেন্সের আলোকে পড়তে পারেন, যে কোনো অক্সিলার বসিয়ে পড়তে পারেন। যেমন হুইচ বয় ইজ গোয়িং টু কলেজ, হুইচ বয় হ্যাজ গন টু কলেজ, হুইচ বয় হ্যাজ বিন গোয়িং টু কলেজ ফর টু ডেজ, হুইচ বয় ওয়েন্ট টু কলেজ, কোন ছেলেটি কলেজে গিয়েছিল, হুইচ বয় ওয়াজ গোয়িং টু কলেজ, কোন ছেলেটি কলেজে যাচ্ছিল। যদি বলা হয় হুইচ বয় উইল গো টু কলেজ, কোন ছেলেটি কলেজে যাবে, হুইচ বয় উইল বি গোয়িং টু কলেজ, কোন ছেলেটি কলেজে যেতে থাকবে, হুইচ বয় ক্যান গো টু কলেজ, কোন ছেলেটি কলেজে যেতে পারে, হুইচ বয় ক্যান ডু দর, কোন ছেলেটি কাজটি করতে পারে। তো বন্ধুগণ, এইভাবে হুইচ বয় শুড গো টু কলেজ, কোন ছেলেটির কলেজে যাওয়া উচিত, এইভাবে অন্যান্য অক্সিলভার দিয়ে পড়া যায়। এবং ভার্বের ঘরে যে কোনো ভার্ব দিয়ে একইভাবে আপনি বানায় বানায় পড়তে থাকুন, শত শত বাক্য বানায় পড়া যায়। তা বন্ধুগণ, আরও কিছু শিখে নেই এখানে। যেমন হুইচ বুক, কোন বইটি, হুইচ গার্ল কোন মেয়েটি, যদি বলে কোন মেয়েটি কলেজে যায়, হুইচ গার্ল গোস টু কলেজ। যদি বলে কোন মেয়েটি তোমাকে পছন্দ, কোন ছেলেটি তোমাকে, লোকটি তোমাকে পছন্দ, হুইচ ম্যান লাইকস ইউ। যদি বলে কোন কালার তুমি পছন্দ করো, হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক, কোন গাড়িটি তোমার, হুইচ কার ইজ ইয়োর্স, হুইচ কার ইজ ইয়োর্স, কোন বইটি খুব ভালো, হুইচ বুক ইজ গুড টু ইউ, তোমার কাছে কোন বইটি ভালো। তো বন্ধুগণ, অনেকভাবে বাক্য তৈরি করে পড়া যায়। হুইচের ব্যাপার এদের আগে পরিপূর্ণভাবে আলোচনা করেছে, যারা পরিপূর্ণভাবে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করবো হুইচের ব্যবহারের ক্ষেত্রে, তা আপনারা দেখুন। তো এখানে দ্বিতীয় নিয়মটা আমরা লক্ষ্য করেন, যে হুইচ বয়েজ গো টু কলেজ, কোন কোন ছেলে বা কোন ছেলেরা কলেজ যায়। তো কোন কোন ছেলেরা কলেজ যাচ্ছে, হুইচ বয়েজ আর গোয়িং টু কলেজ, কোন ছেলেরা কলেজে গিয়েছে, হুইচ বয়েজ হ্যাভ গন টু কলেজ। বন্ধুগণ, এইভাবে যে কোনো টেন্সের আলোকে পড়া যায়। অন্যান্য অক্সিলার ক্যান কোড মে বা শুড নিড দিয়ে দিয়েও পড়া যায়। তো বন্ধুগণ, এখন আসুন আজকের মূল বিষয় হলো এখানে রিলেটিভ প্রনাউন দিয়ে আমরা পড়ব। যেমন এখানে হুইচ বুক ইজ গুড সেলস ওয়েল, যে বইটি ভালো সে বইটি ভালো চলে। দ্য বুক হুইচ ইজ গুড, যে বইটি ভালো সেলস ওয়েল সে বইটি ভালো চলে। যেমন এখানে দ্য বুক হুইচ, যে বইটি, দ্য কোশ্চেন হুইচ, যে প্রশ্নটি, দ্য কালার হুইচ, যে রং। তো উপরে এইভাবে যে কোনো এইরূপ গঠনে আমরা হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো। তাই বন্ধুগণ, আপনিও চেষ্টা করুন, এগিয়ে যাবেন যাবেন। এখন আসেন হুইচ বুকস আর গুড, হুইচ বুকস আর গুড সেল ওয়েল, যে বইগুলি ভালো সেগুলি ভালো চলে। তো বন্ধুগণ, এইভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যায়। ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে নতুনত্ব তথ্য পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।